চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর গোলামি করো না, আল্লাহর নাফরমানি করো, শুধু গুনাই করো গুনাই করো, তোমার আমল নামায় কোনো নেক বলতে কিছু নাই, এরকম নাফরমান কে রে, আমাদের দল থেকে বের হয়ে যাও, তোমাদের কারণে আকাশ থেকে বৃষ্টি হয় না, নাউজুবিল্লাহ বলে। আজকের এই মাস, এটা হচ্ছে মহররম মাস। কি মাস? মহররম মাস। এই মাস খুব দামি মাস। এই মাসের নামটা সমস্ত মুসলমানদের জন্য জানা, ফরজে কেফায়া। জানা কি? ফরজে কেফায়া। মুসলমানদের মধ্যে যদি দুই একজন, একটা গ্রামের থেকে দুই চারজন লোক এই আরবি মাসের গণনা, আরবি মাস সম্পর্কে জানে, তাহলে এই মাসের যে ফরজে কেফায়ার একটা দায়িত্ব, সেটার থেকে দায়িত্ব মুক্ত হবে। মুসলমান যদি কেহই এই আরবি মাস সম্পর্কে, এই মাসটা সম্পর্কে না জানে, তাহলে এলাকার সমস্ত মুসলমান গুণাগার হবে। কি হবে? সমস্ত মুসলমান গুণাগার হবে। এই মাস মুহররম, আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। আল্লাহ তাআলা যখন আসমান জমিন বানাইলেন, ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতা আরবাহু হুরুম, আল্লাহ তাআলা বলেছেন যখন আসমান আর জমিন বানাইলেন, তখনই আল্লাহ তাআলা বারোটা মাসও বানাইলেন। সুবহানাল্লাহ বলে, আসমান জমিন যখন বানাইছে, তখনই কি বানাইছে? বারো মাস বানাইছে। এই বারোটা মাসের মধ্যে চারটা মাস সবচেয়ে বেশি দামি। কয়টা মাস? চারটা মাস, মুহররম মাস, রজব মাস এবং জিলকাদা জিলহজ। কয়টা মাস হইল? চারটা। রমজান মাস বাদে, রমজানের ফজিলত, রমজান মাসের এটা তাহকিক, হুকুম আহকাম তো বিধান বারবার শুনতেছেন, রমজানের তো আলাদা একটা শান মান। রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি চারটা মাস কয়টা? চারটা। এর মধ্যে এক নম্বর মুহররম মাস, দুই নম্বর রজব মাস, তিন নম্বর জিলকাদা, চার নম্বর জিলহজ। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে এত দামি কেন হইলেন? এই মাসে ইহুদি খ্রিস্টানরা যারা ছিল বেঈমান, তারাও এই মাসটাকে কদর করতেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে দেখে মদিনার সমস্ত ইহুদিরাও এই মুহররম মাস পালন করে। মুহররম মাসে ওরা রোজা রাখে। কি রাখে? রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন? তোমরা তো ইহুদি, তোমরা কেন রোজা রাখো? এই মাসে অনেক ঘটনা ঘটেছে। এই মাস মুহররম মাস চলবে, সময়ে সময়ে ইনশাল্লাহ এক এক পর্যায়ে আলোচনা আসবে। ঘটনা কি ঘটেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন এই লোহিত সাগরের দিকে রওনা করলেন, তার শত্রু বাহিনী ফেরাউনের দলও তাকে হামলা করল। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার উম্মতদেরকে নিয়ে নদীর পারে, সাগরের পারে দাঁড়িয়ে লাঠির দ্বারা বারোটা আঘাত করলেন। কয়টা? বারোটা আঘাত করার সাথে সাথে বারোটা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, কয়টা রাস্তা হয়েছে? বারোটা রাস্তা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা বললেন চলো, রাস্তা দিয়ে চলতে থাকলেন। মূসা আলাইহিস সালাম এবং তার দলবল উম্মতেরা তাকায় দেখে, আমাদের ঘরের মধ্যে যেরকম দরজা জানালা আছে, এই লোহিত সাগরের তল দেশে যেই রাস্তা করেছে, সেই রাস্তার আশেপাশে সাইডে দিয়েও কি আছে? দরজা জানালা আছে। সুবহানাল্লাহ বলেন, দরজা জানালা এমন সুন্দর করে আল্লাহ তাআলা তৈয়ার করে রাস্তা করে দিয়েছেন, চলো পার হয়ে যাও।
যখন মুসা পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে সাগর পাড়ি দিলে পাড়ি দেওয়ার পরে ফেরাউনের দলবল পিছন দিক থেকে রওনা করেছে আল্লাহ তাআলা দরিয়ার পানিকে বলেছে আর সারা যাবেন ধরো ধরো পানি ফেরাউন বাহিনী সহ সকলকে ধরে ফেলল গ্রাস করে ফেলেছে পানি একত্র হয়ে গেছে ওরা ভাবতে পেরেছে যে আগে তো দেখলাম অনেক সুন্দর রাস্তা দরজা জানালা আছে এখন আমাদেরকে ধরে ফেলল এবার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই মূসা আলাইহিস সালামকে ডাকে হে মূসা তোমার উপরে ঈমান আনলাম তোমার রবের উপরে ঈমান আনলাম মূসা আলাইহিস সালাম বলে এবার তওবা করে আর কোনো লাভ নাই মানুষের যখন মৃত্যুর তালকিন শুরু হয়ে যায় তার মরজে মওত কাছাকাছি চলে আসে তখন তওবা করলে এই তওবা কি হয় না কাজ হয় না কি হয় না কাজ হয় না আমাদের হাল হইল বিপদে পড়লে আমরা আমাদের রবকে ডাকি কুই বান্দা মুসিবত মে গিরেগা কুই বান্দা মুসিবত মে গিরেগা কবি বান্দা আল্লাহ আল্লাহ কহেগা যখন মুসিবতে পড়ে তখন আল্লাহকে ডাকে আল্লাহ বলে মুসিবতে পড়েছে যখন সুস্থ ছিল তখন আমাকে ডাকে নাই যখন সে ভালো ছিল আমার ইবাদত করে নাই যখন সে হাঁটাচলা করতে পারত তখন আমার নাফরমানি করেছে আমার নাফরমানি করতে করতে সেঞ্চুরি করেছে আমাকে ডাকে নাই এজন্যই এখন মুসিবতে পড়ে আমাকে ডাকতেছে আমি শুনব না যদি আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করতে পারে তাহলে আল্লাহ তাআলা মুসিবতে পড়ে ডাকলে আল্লাহ শুনে আমরা এসেছি যেই জায়গাটা এটা খুব দামি জায়গা ওর মাটি খুব দামি মানে সেজদা করলে এক সেজদা আল্লাহ তাআলার হাবিব বলেছেন এক রাকাতে 17 রাকাতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন মসজিদে আয়েশা নামাজ পড়লে এক রাকাতে কত রাকাতের সওয়াব এরপরে এই মাটিটা যেরকম দাম আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহও সেরকম দামি বাইতুল্লাহর মাটি খুব দাম বাইতুল্লাহর পরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাটিতে ঘুমাইতেছে সেই মদিনার মাটিটাও খুব দামি মাটি যেই মাসটা চলতেছে নবীর ভালোবাসার মাস মুহররম মাস যার দিলের থেকে যত ভালোবাসা প্রমাণ করতে পারবে আল্লাহ তাআলার কাছে সে রাসূলের জান্নাতের তত কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ বলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমরা অনেকেই নাম শুনেছি ইমাম মালিক মক্কা থেকে মদিনায় চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করছে মদিনার থেকে আমি যাব না এই মদিনায় থাকব মদিনার এই মাটি এমন দামি মাটি আল্লাহ তাআলা বলেছেন যে এই মাটিটা হাদিসে রাসূল বলেছেন হাশরের ময়দানে যখন হাশরের মাঠ কায়েম করা হবে তখন এই মদিনার মাটি হাশরের মাঠে মানুষের পায়ের নিচে ছিটায়া দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ মদিনার মাটি এত দামি মাটি এটা জান্নাতের মাটি জান্নাতুল বাকি এত দামি মাটি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় বসবাস করেন হজের মৌসুম চলতেছে মানুষ হজে যাইতেছে ইমাম মালিক এই হজের লোকদেরকে দেখিয়া যত মানুষ হজে যায় সকল মানুষকে দেখিয়া ইমাম মালিকের দিলে দিলে একটা মহব্বত পয়দা হইছে আমারও তো দিল চায় আমি বাইতুল্লাহ যাব আল্লাহর ঘরের সামনে দাঁড়াবো আমি লাব্বাইক বলে বলে আমার রবকে আমি ডাকব কিন্তু আমি যে জান্নাতের মাটির মধ্যে আছি নবীর দেশে আছি নবীর পাশে আছি আমি যদি মদিনার থেকে মক্কায় যাওয়ার পরে আমার হায়াত শেষ হয়ে যায় আমার হায়াত না থাকে আমি যদি মক্কায় মারা যায় তাহলে তো আমার দাফন মক্কায় করে ফেলবে আমার এই লাশটা মদিনা পর্যন্ত আসবে না আমার দিলে দিলে একটা চাহিদা ছিল আমি মদিনায় থাকবো নবীর রওজার পাশে ঘুমাবো এই আমার দিলের চাহিদা পূরণ হবে না চাহিদা পূরণ হবে না
আমি তো মক্কায় যাইতে চাই, এখন আমি কি করব? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার হায়াত কতটুকু বাকি আছে? হায়াত কতটুকু বাকি আছে? হায়াতটা জানার জন্য তার মত কবে হবে এটা জানার জন্য ইস্তেকারা শুরু করে দিয়েছে। ইমাম মালিক ইস্তেকারা করতেছে, ইস্তেকারার নামাজ পড়ে যখন রাতে বেলা ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের সামনে আয়েশা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী ইমাম মালিকের সামনে দাঁড়াইয়া এরকম করে পাঁচ আঙ্গুল দেখাইছে, পাঁচ আঙ্গুল। ইমাম মালিক রাসূলের পাঁচটা আঙ্গুল দেখিয়া ঘুম থেকে ছটফট করে উঠিয়া দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করে আবার কি করবে চিন্তা করে পাইতেছে না। তার খাদেমকে পাঠাইছে, যাও এই জামানার মধ্যে সবচাইতে বড় আলেম কে আছে এটা আমার জানা মতে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যা যা রে খাদেম যা ইবনে সিরিনের কাছে যাবি আর আমার নাম প্রকাশ করবি না, গিয়া বলবি একজন আলেম আল্লাহর রাসূলকে রাত্রের বেলা স্বপ্নে দেখছেন, রাসূল তারে পাঁচ আঙ্গুল দেখাইছে, বলেন এই স্বপ্নের তাবের কি হবে। ইমাম মালিকের খাদেম যখন ইবনে সিরিনের কাছে গেলেন, ইবনে সিরিনকে গিয়া বললেন, ও ইবনে সিরিন এই জামানার একজন আলেম মানুষ, এই মানুষটা রাত্রের বেলা ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখছেন, আল্লাহর নবী তার কাছে আয়েশা হাতের পাঁচটা আঙ্গুল দেখাইছে, বলেন গো ইবনে সিরিন এই স্বপ্নের তাবিরটা কি হবে। ইবনে সিরিন বলে, আমার জানা মতে এখন তামাম দুনিয়ার মধ্যে ইমাম মালিকের চাইতে বড় কোনো আলেম নাই। সুবহানাল্লাহ, বলে আমার জানা মতে তামাম দুনিয়ার ভিতরে ইমাম মালিকের চাইতে বড় কোনো আলেম নাই। যদি রাত্রে বেলায় রাসূলকে স্বপ্নে দেখে তাহলে ইমাম মালিকই দেখবে এটা আমার দিলের বিশ্বাস। এবার তুমি বলো স্বপ্নটা কে দেখেছে, কো স্বপ্ন যে দেখেছে তার নাম বলা নিষেধ। ইবনে সিরিন বলে, যদি নাম না বলো তাহলে স্বপ্ন বলা যাবে না, স্বপ্ন বলাও নিষেধ, নাম বলতে হবে। কে এরকম লোকটা যে রাসূলকে রাত্রের বেলায় স্বপ্ন দেখেছে? এই কথা বলার পর ইমাম মালিকের খাদেম চলে এসেছেন, চলে এসেছেন। আয়েশা ইমাম মালিককে বলে, ইমাম মালিক আমি ইবনে সিরিনের কাছে গেলাম, আপনার নাম বলি নাই, উনি বলেছে এখন দেশের মধ্যে তামাম দুনিয়াতে সবচেয়ে বড় আলেম এখন ইমাম মালিক, যদি রাসূলকে স্বপ্নে দেখে তাহলে ইমাম মালিকই দেখবে, তুমি যদি নাম না বলো তাহলে স্বপ্নের তাবের বলবো না। এবার দৌড়াইয়া ইমাম মালিক বললেন, যাও যাও যাও, আমার নামটা না বললে কি হবে, যিনি নাম বলার জানার দরকার ইনি তো আমার নাম জেনেই ফেলেছে, তাহলে গিয়ে বলো যে আমার মতো নেই না খানদান গোলাম ইমাম মালিক আল্লাহ রাসূলকে রাত্রে স্বপ্নে দেখেছে। খাদেম দৌড়াইয়া গেলেন, গিয়ে বলতেছেন ইবনে সিরিন রাতের বেলায় আজকে স্বপ্ন দেখেছি ইমাম মালিক, বলেন স্বপ্নের তাবের কি হবে। খাদেমকে এবার ইবনে সিরিন বলে, আমি স্বপ্নের তাবের জানা সম্পর্কে বড় আলেম, স্বপ্ন মানুষ যা দেখে আমি তার স্বপ্নের তাবের করতে পারি, আমার কাছে যেহেতু স্বপ্নের তাবের নিয়ে এসেছো ইমাম মালিককে গিয়ে বলবে আল্লাহ তাআলার এটা কিছু আলেম আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে, এটা কিছু গোপন আলেম, আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সমস্ত প্রকারের এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিছু এলেম কিছু জ্ঞান আল্লাহ তাআলার নিজের জ্ঞান, এটা কোনো মানুষকে দেয় না। এ ভাই, আপনার কিছু পছন্দের পার্সোনাল জিনিস আছে, পার্সোনাল কথা আছে যেগুলি মানুষের কাছে বলা যায় না, আপনার বিবি পর্যন্ত তার কাছে বলা যায় না, এমন পার্সোনাল গোপন কথা আল্লাহ তাআলারও এমন কিছু এলেম আছে গোপন এলেম যেটা দুনিয়ার কোনো মানুষ নবী রাসূলকে পর্যন্ত বলা যায় না। ইমাম মালিককে বললেন, ইমাম মালিককে গিয়ে বলবে আল্লাহ তাআলার গোপন এলেম পাঁচটা, কয়টা বলেন, জোরে বলেন কয়টা। তামাম এলেম সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিছে আল্লাহর পাঁচটা গোপন এলেম, এটা কোন নবী রাসূলকে পর্যন্ত দেয় নাই আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু তাকে পর্যন্ত এই জ্ঞান দেয় নাই, এই এলেম দেয় নাই, এটা আল্লাহর পার্সোনাল এলেম। কয়টা কেমন এলেম,
যে আলেমের মধ্যে ইমাম মালিক হাত দিয়েছে এটা ইমাম মালিকের আলেম নয় এটা আল্লাহর আলেম আল্লাহর জ্ঞান ইমাম মালিককে গিয়ে বলো এই আল্লাহ তাআলার আলেমের মধ্যে যেন সে হাত না দেয় আল্লাহর পাঁচটা আলেম এই পাঁচটা আলেম আল্লাহ তাআলা যেহেতু সেজন্য ইমাম মালিককে আল্লাহর রাসূল পাঁচ আঙ্গুল দেখাইছেন এর মধ্যে এক নম্বর ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত বলতে পারে না বলেন কিয়ামত কখন হবে কেউ জানে না কিয়ামত কখন হবে কেউ বলতে পারে না আল্লাহ তাআলার যত ইলম সমস্ত ইলম নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছে পাঁচটা ইলম এটা আল্লাহ তাআলার গোপন ইলম আল্লাহ তাআলার গোপন রাজ আল্লাহর একটা ইলমের সিন্ধুক আছে এই সিন্ধুকের ভিতরে আল্লাহ তাআলার নিজের কুদরতি হাত দিয়ে তালা দিয়ে রেখেছে দুনিয়ার কোন নবী রাসূলকে পর্যন্ত দেয় নাই এর মধ্যে এক নম্বর ইলম ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে কেউ বলতে পারে না এটা হলো আল্লাহর ইলম কার ইলম জোরে বলেন কিয়ামত কখন হবে এটা কে জানে আরো জোরে বলেন কে জানে আল্লাহ জানে কিয়ামত কখন হবে কেউ বলতে পারে না এটা আল্লাহ তাআলা জানে কিয়ামত কখন হবে দুই নম্বর ইলম ওয়ায়ুনাজ্জিলুল গাইস বৃষ্টি কোথায় কোন সময় হবে এটা কে জানে জোরে বলেন কে জানে আকাশের শ্বাস ঘুরতেছে ঘুরতেছে বৃষ্টি হবে হবে বাপ না বৃষ্টি হয় না চলে গেছে বৃষ্টি রাস্তায় দেখবেন এই পর্যন্ত হইতেছে আবার আরেক 1 কিলো রাস্তা দূরে যাবেন দেখবেন বৃষ্টি নাই ঠিক না বে ঠিক এটা হলো আল্লাহর ইলম বৃষ্টি কোথায় কোন সময় হবে এটা একমাত্র আল্লাহ জানে দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত বলতে পারে না যারা বৃষ্টি নিয়ে গবেষণা করে আকাশের পানি নিয়ে গবেষণা করে তারা বলে যে বৃষ্টি হবে 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 কিন্তু না হইলো না তো ঠিক না বে ঠিক হবে হবে বলে হইলো না তো এটা আল্লাহর ইলম না মানুষ বলতে পারে না তিন নম্বর আল্লাহ তাআলার ইলম তিন নম্বর ইলম ওয়ায়ালামু মা ফিল আরহাম তো আল্লাহ তাআলা মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে পেটের মধ্যে এক ফোঁটা নাপাক পানি এই পানিটা ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কোন বিজ্ঞান বলতে পারে না এটা আল্লাহ তাআলার রাজ আল্লাহর ইলম দুনিয়ার কোন মানুষের ইলম নয় এটা আল্লাহর ইলম এটার মধ্যে ইমাম মালিক কেন হাত দিবে ওয়ায়ালামু মা ফিল আরহাম